হ্যালো এভরিবডি ওয়েলকাম টু মাই চ্যানেল কুণাল মিশ্র ও ন্যাচুরাল ব্লক তো আজ আমি চলে এসেছি একটা জায়গা সেই জায়গাটা হচ্ছে চিতাডাঙ্গা চিতাডাঙ্গা হচ্ছে অন্ডাল থেকে যদি তুমি রানিগঞ্জ যাও তো রানীগঞ্জ যাওয়ার পথে এখানে একটা টব লাইন বলে জায়গা আছে তো টব লাইনের কাছে এটি চিতাডাঙ্গা অবস্থিত তো এখানে একটা ফ্যাক্টরি হওয়ার পরিকল্পনা চলত তো তার জন্য বিশেষ করে আমার এখানে আসা কিছু বালাটা জমা দেওয়ার ছিল তো আমার বাবার জমা দেওয়া হয়ে গেছে তো তোমাদের সাথে জায়গাটা একটু শেয়ার করলাম তো তোমাদেরকেও দেখালাম জায়গাটা কেমন তো খুবই শান্তির একটা জায়গা খুবই মনোরম চারিদিকে ফাঁকা একটা জায়গা চারিদিকে ছোটোখাটো ফ্যাক্টরিও আছে যেমন এখানে গ্যাস গোডাউন আছে ইট ফ্যাক্টরি আছে আরও অনেক কিছুই আছে হ্যাঁ তো যাই হোক আমার কাজ হয়ে গেছে তো আমি চললাম চা খেতে তো আমি শুনেছি যে এখানে একটা চায়ের দোকান আছে খুব সুন্দর চা বানায় তো তাই আমি চলে গেলাম চা খেতে তো মাঠে মাঠে রাস্তা দেখতেই পাচ্ছ মাঠ বরাবর আমি চললাম তো অলি গলি রাস্তা হয়ে পার হয়ে আমি চলে গেলাম চায়ের দোকানে চা খেতে তো দেখতেই পাচ্ছ ওই যে দুটো একটা দোকান দেখতে যাচ্ছে ওখানেই আমি চা খেলাম তো চায়ের ভিডিওটা আমি শেয়ার করতে পারলাম না যাই হোক আমার মাঝখানে সুইচ অফ হয়ে গেছিলো তো যাই হোক আমার চা খাওয়া হয়ে গেছে তো চা খাওয়া হয়ে যাওয়ার পরে আমি চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে তো তার রাস্তায় একটা কুয়ো পড়ছে সেই কুয়োটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম বিশাল একটা বড় কুয়ো তো খুবই পুরোনো একটা কুয়ো তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো যদি ভালো লাগে এই ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং যদি নতুন হয়ে থাকো এই চ্যানেলটিতে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক আমার হয়ে গেছে তো আমি বেরিয়ে পড়লাম মার্কেটে অন্ডালে তো মাছ কিনতে তো দেখতে পাচ্ছ আমি রাস্তায় যাচ্ছি রাস্তায় কত গরু দেখতেই পাচ্ছ তো যাই হোক গরম করে আমি তো বাজারে চলে গেসেছি বাজারে চলে এসে দেখতে পাচ্ছি মাছ তো মাছ কিনতে শুরু করলাম তো মাছ কিনলাম মাছের বাজারটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম তো যাই হোক আমার মাছ কেনা হয়ে পর আমি বাড়ি এলাম বাড়িতে এসে আমি আলুর পরোটা এবং চিকেন খেলাম তো আমার বউ আলুর পরোটা বানিয়েছিল আর আমি দোকান থেকে চিকেন কিনে এনেছিলাম তো আলুর পরোটা আর চিকেন খেলাম তো বিশ্বাস করো চিকেনটাও বেশ ভালো বানিয়েছিলো আর আলুর পরোটা তো দুর্দান্ত বানিয়েছিল আমার ওয়াইফ তো খেলাম সত্যি খুব ভালো লাগলো কিন্তু তোমরা কিন্তু লোভ দিও না ঠিক আছে তাহলে আমার পেটে ব্যথা করবে যাই হোক তোমাদেরকে একটু শেয়ার করলাম যদি ভালো লাগে তো প্লিজ 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 আমাকে সাপোর্ট করো এবং আমার পাশে থেকো যেন আমি আরও নতুন নতুন কিছু ভিডিও আপনাদের সাথে তুলে ধরতে পারি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ 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 আবার বলছি তোমরা আমার পাশে থাকো হ্যাঁ আমাকে সাহায্য করো ঠিক আছে আর তোমরা খুব ভালো থেকো সুখে থাকো টাটা বাই ভালো থাকো